পাহাড়ি ও বিরোধী দলে ভাঙনের ইঙ্গিত। বিরোধী দল হামরো পার্টির অভিযোগ, তাদের দল ভাঙানোর চেষ্টা করছে অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। হামরো পার্টির দুই জিটিএ সদস্যকে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলে টেনেছে বলে অভিযোগ হামরো পার্টির প্রধানের। চলতি বছরের জুনে পাহাড়ে ভোট হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের। জিটিএর মোট আসন 45, তার মধ্যে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 27টি আসন নিয়ে ক্ষমতায়, হামরো পার্টির সদস্য সংখ্যা 8। মঙ্গলবার হামরো পার্টির প্রধান সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, তার দল ভাঙানোর চেষ্টা করছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ইতিমধ্যেই তার দল ছেড়ে দুই জিটিএ সদস্য ওই দলে যোগ দিয়েছেন, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে অজয় এডওয়ার্ডের অভিযোগ, দার্জিলিং পুরসভায় তাদের বোর্ড থাকলেও সেখান থেকেও কাউন্সিলর ভাঙানোর চেষ্টা চলছে। মমতা ব্যানার্জিস গভর্নমেন্ট শুড রিয়েলাইজ অপোজিশন ইজ গুড ফর দার্জিলিং হিলস, লেকিন ইয়ে জো বিজেপি এম কা পার্টি দে আর ট্রাইং টু বাই আর সভাসদ, দে আর টোটাল মেজরিটি ইজ দেয়ার, দে হ্যাভ দ্য গভর্নমেন্ট ইন দ্য জিটিএ, আর ও দো জো যা রা হ্যায় হাম লোগ কা পার্টি সে ভেরি গুডবাই টু দেম। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রশ্ন, তারা তো সংখ্যা গরিষ্ঠ, তারা কেন দল ভাঙাতে যাবে? হম লোক কো কোই ভি পতা নেই হে কি ইয়ে হো রাহা হে, ইয়ে এই সব বাত নেহি করনা চাহিয়ে, ক্যোঁকি এক তো গণতন্ত্র কো বাত, জ্যাদা সে জ্যাদা গণতন্ত্র কো বাত করনে ওয়ালা অজয় এডওয়ার্ড জি সব হম ইয়ে বলতে হে, মতলব কিসি কো অলরেডি হামারা ইতনা মতলব মেজরিটি মে হামারা সভা সাথে হম লোক জিটিএ চলা রহে, এই পরিস্থিতিতে পাহাড়ে শক্তিশালী বিরোধী দলের পক্ষেই সওয়াল করেছে তৃণমূল। ডেমোক্রেসিতে অপোজিশন রুলিং সবই থাকবে এবং অপোজিশনকেও মর্যাদা দিতে হবে। অজয় এডওয়ার্ডের যে হামরো পার্টি আছে, যে ওনার পার্টি থেকে কে কোন দলে গেছে ওনা গেছে সেটা আমার দেখার দরকার নাই, আর আমি এটার মধ্যে আমি ঢুকতেও চাই না। যে দুই জিটিএ সদস্যকে বহিষ্কারের কথা ঘোষণা করেছেন হামরো পার্টির প্রধান, তাদের মধ্যে ভূপেন্দ্র ছেত্রী জানিয়েছেন দিওয়ালের জন্য তিনি দুদিন ফোন ধরেননি। ফোন না ধরার কারণে এই পদক্ষেপ কেন নেওয়া হলো? বলা হচ্ছে তিনি নাকি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যাচ্ছেন, ব্যবস্থা যখন নিয়েছে তখন তিনি সেই মতোই চলবেন। এবছরই কার্শিয়াং মিরিক ও কালিম্পং পুরসভার ভোট হওয়ার কথা, বছর ঘুরলেই রয়েছে পঞ্চায়েত ভোট, তার আগে দল ভাঙানোর অভিযোগ ঘিরে সরগরম পাহাড়। মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।